वेलकम बंधुरा योर स्टाडी चैनेले तुम्हारे प्रत्येक के स्वागत। आज के शुरू करछी ग्रुप डी रेलवे परीक्षा विगत बछरे आसा प्रश्नपत्र एनालिसिस। तो आमरा देखबो 2013 साल एवं 2018 साले रेलवे ग्रुप डी परीक्षा जो कोश्चनगुलो एसेछे तार सीरीज आमरा चालाच्छी। सेई सीरीजेर जो कोश्चनगुलो एसेछे साइंसेर एटा नियेछी आमी 2013 साले आरआरसी ग्रुप डी परीक्षा, एटाके आरआरसी बला हय ग्रुप डी परीक्षार जो बोर्ड ताले पारे ताके कलकाता आरआरबी बोर्डेर जो परीक्षा होयेछिलो कलकाता आरआरसी बोर्डेर जो परीक्षा হয়েছিল সেই পরীক্ষার কোশ্চেন আমরা নিয়েছি সায়েন্সের কোশ্চেন। 2018 সালের কোশ্চেনও আমরা নেব কারণ আমরা জানি 2013 এবং 2018 কোশ্চেন যারা বানিয়েছে তার নাম হচ্ছে তোমার টিসিএস। এবারেও যে কোশ্চেনগুলো হবে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা 17 তারিখ দিয়ে আছে, তো 17 তারিখ দিয়ে যে পরীক্ষা চলবে সেই পরীক্ষা কন্ডাক্ট করছে হচ্ছে টিসিএস। তো টিসিএস কি করে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পত্র থেকে কোশ্চেন তুলে দেয় ডাইরেক্টলি বা হচ্ছে তোমার সেই রিলেটেড টপিক থেকে কোশ্চেন দেয়। তো আমরা সেই জন্য এই সায়েন্সের কোশ্চেনগুলো অ্যানালিসিস করছি। তোমরা এগুলো দেখো, এগুলো দেখলে পরে তোমাদের এই কোশ্চেন সম্পর্কে ধারণা হবে গ্রুপ ডি পরীক্ষায় এবং এখান থেকে তুমি অনেক কোশ্চেন কমনও পেতে পারো বা এর ভেতর থেকে কোশ্চেন আসতে পারে। আমরা পুরো কোশ্চেনের ডেপথে অ্যানালিসিস করছি মানে পোস্টমর্টম করছি। দেখো 2013 সালের প্রথম কোশ্চেন একটা দিয়েছিল সায়েন্স থেকে যে ভরকে আয়তন দিয়ে ভাগ করলে কি কোন রাশি পাওয়া যায়। তাহলে ভরকে আয়তন দিয়ে ভাগ করলে মানে হচ্ছে ভর বাই আয়তন, এটা করলে কি রাশি পাওয়া যাবে সেটা তোমাকে জানতে চেয়েছে। যদি তোমরা জানো তাহলে তোমরা কমেন্টে লেখো, নাহলে পরে দেখো আমরা প্রতিটা অপশন নিয়ে দেখব। যে প্রথমে অপশন রয়েছে ভরবেগ, ভরবেগ মানে হচ্ছে ভর ইনটু বেগ। ভরবেগ মানে কি, ভরবেগ মানে হচ্ছে ভর ইনটু কি পেয়ে যাচ্ছি বেগ। আবার তোমরা যদি বেগকে ভাঙো তাহলে বেগ সমান সমান পেয়ে যাবে স্মরণ বাই সময়, বেগ সমান সমান আবার স্মরণ বাই সময়। তাহলে ভরবেগ ইকুয়াল টু ভর ইনটু বেগ আর বেগ সমান সমান স্মরণ বাই সময়। এখানে যদি বলে ঘনত্ব মানে কি হবে, এই ঘনত্ব মানেই হচ্ছে তোমার ভর বাই আয়তন। ভরকে আয়তন দিয়ে ভাগ করলে বা ভর বাই আয়তন করলে কি পাওয়া যায়, ঘনত্ব পাওয়া যায়। যদি বলে ত্বরণ তাহলে ত্বরণ মানে মনে রাখবে হচ্ছে তোমার বেগ বৃদ্ধি বাই সময়, বেগ বৃদ্ধি বাই হচ্ছে সময়। তাহলে পরে ত্বরণ মানে বেগ বৃদ্ধি বাই সময় পেয়ে গেলে। যদি বলে দিত বল তাহলে বল সমান সমান মনে রাখবে এফ ইকুয়াল টু এম ইন্টু এ হয়, তাহলে এম ইন্টু এ মানে ভর ইন্টু কি হবে ত্বরণ। তাহলে বল সমান সমান পেয়ে যাচ্ছ ভর ইন্টু ত্বরণ এফ ইকুয়াল টু এম এ। তাহলে এখান থেকে চারটে অপশন সম্পর্কে ভেঙে বললাম, তার মানে এখানে আমার অ্যান্সারটা কি হচ্ছে ঘনত্ব, ঘনত্ব মানে ভর বাই আয়তন। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন রয়েছে যে রোগের প্রতিষেধক ভ্যাকসিন বিসিজি সেটি হলো। তাহলে প্রথমে জানতে হবে কি বিসিজির ফুল ফর্ম কি। বিসিজির ফুল ফর্মটা বলে রাখি, বি মানে হচ্ছে তোমার ব্যাসিলাস, সি মানে কালমেট, আর জি মানে হচ্ছে গুয়েরিন। ঠিক আছে, পরীক্ষার সময় বিসিজির ফুল ফর্মও দিয়ে দেয়। তাহলে ব্যাসিলাস কালমেট গুয়েরিন, ঠিক আছে। তাহলে এই বিসিজির ফুল ফর্ম জানার আগে তোমাকে জানতে হবে ভ্যাকসিন কি। দুটো জিনিস আছে, একটা হচ্ছে ভ্যাকসিন একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। তাহলে একটা হচ্ছে ভ্যাকসিন একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক, দুটো কি আর দুটোর মধ্যে পার্থক্য কি এটা জেনে রাখা খুবই জরুরি। কারণ তোমরা জানো করোনা সিচুয়েশনের সময় যে আমাদের ভ্যাকসিন নিতে হয়েছিল কোভিশিল্ড কোভ্যাকসিন এরকম রকম ভ্যাকসিন আমাদের দিতে হয়েছিল। তো ভ্যাকসিনটা আমরা কেন দেবো, হ্যাঁ, বা অ্যান্টিবায়োটিক আমরা কেন খাবো। তাহলে পরে প্রথমে তোমাকে জানতে হবে যে আমাদের দেহের মধ্যে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা নিজেদের মধ্যে তৈরি করার একটা ক্ষমতা আছে, যেটা করে কি আমাদের দেহের একটা রক্তকণিকা, তার নাম শ্বেত রক্তকণিকা। তো এই শ্বেত রক্তকণিকা কি করে, বাইরে থেকে যখন কোনো জীবাণু বা ভাইরাস বা ব্যাকটেরিয়া অ্যাটাক করে তখন তাকে মেরে ফেলার কাজ করে হচ্ছে শ্বেত রক্তকণিকা। তো শ্বেত রক্তকণিকা বাইরে থেকে ভাইরাস ব্যাকটেরিয়া অ্যাটাক করলো তাকে মেরে ফেলতে সাহায্য করছে শ্বেত রক্তকণিকা। কিন্তু যখন এই শ্বেত রক্তকণিকা এই ভাইরাস ব্যাকটেরিয়াগুলোকে মারতে সক্ষম হচ্ছে না, হ্যাঁ, বা তারা অক্ষম হয়ে যাচ্ছে, তখনই আমাদের জীবাণুগুলো আমাদের দেহের উপরে কি হচ্ছে অ্যাটাক করছে এবং আমাদের দেহে বিভিন্ন রকম রোগ তৈরি করছে। ফলে সেই রোগে আক্রান্ত হয়ে গেলে আমরা তখন কি করব, বাইরে থেকে বিভিন্ন রকম ওষুধপত্র খাচ্ছি, অ্যান্টিবায়োটিক ট্যাবলেট এই সমস্ত আমরা তখন গ্রহণ করছি। এই অ্যান্টিবায়োটিকগুলো যখন আমরা খাচ্ছি তখন অ্যান্টিবায়োটিকগুলো আমাদের দেহে কৃত্রিম অনাক্রমতা তৈরি করছে, কৃত্রিম ইমিউনিটি পাওয়ার তৈরি করছে। এই কৃত্রিম ইমিউনিটি পাওয়ারের জন্য কি হচ্ছে, আমরা তখন ওই তাৎক্ষণিকভাবে ওই রোগের জীবাণু যেগুলো আমাদের দেহে প্রবেশ করেছিল ওগুলোকে আমরা মেরে ফেলতে পারছি। ফলে হচ্ছে কি না, সেই রোগ থেকে আমরা মুক্তি পাচ্ছি। ফলে এই অ্যান্টিবায়োটিকের কাজ এই অবধি সমাপ্ত হয়ে গেল। আবার যখন পরে আমার অ্যাটাক করবে তখন আমাকে আবার অ্যান্টিবায়োটিক খেতে হবে, অ্যান্টিবায়োটিক খেয়ে আবার তাকে এইভাবে মেরে ফেলতে হবে। তাহলে এটা হচ্ছে অ্যান্টিবায়োটিকের কাজ। কিন্তু ভ্যাকসিন কি, ভ্যাকসিন হচ্ছে তোমার কোনো জীবাণু যখন আমাদের দেহে প্রবেশ করছে, হ্যাঁ, একবার প্রবেশ করলো তখন আমার দেহে যদি আমরা ভ্যাকসিন নিয়ে নিই অ্যান্টিবায়োটিকের বদলে যদি আমরা ভ্যাকসিন খাই, হ্যাঁ, তাহলে পরে ভ্যাকসিন নিয়ে নিলাম, ভ্যাকসিন সাধারণত ইনজেক্ট করা হয়, হ্যাঁ, তাহলে ইনজেক্ট করে দেওয়া হলো, তার মানে ভ্যাকসিনের মধ্যে ওই যে রোগটা আমাদের দেহে প্রবেশ করেছিল যে রোগের ভ্যাকসিন দেওয়া হবে সেই রোগের কোনো কি করা হবে, ভ্যাকসিন নেওয়া হলে পরে সেই রোগের জীবাণু কি বলে নিষ্ক্রিয়ভাবে, সেই রোগের কোনো জীবাণুকে নিষ্ক্রিয়ভাবে বা সেই রোগের সমতুল্য কোনো জীবাণুকে নিষ্ক্রিয়ভাবে কি করা হয়, ভ্যাকসিনের মধ্যে দিয়ে দেওয়া হয়। ভ্যাকসিনের মধ্যে ভাবো যে বসন্ত রোগের টিকা, বসন্ত রোগের যে ভ্যাকসিন আছে সেটা গরুর বসন্ত রোগের জীবাণু দিয়ে তৈরি করা হয়।
আমাদের দেহে যে বসন্ত রোগ, সেই বসন্ত রোগ হলে পরে কি করা হয়, আমাদের বসন্ত রোগের যে আমাদের টিকা নেওয়া হয়, সেই টিকাটা অ্যাকচুয়ালি কি, সেই টিকাটা হচ্ছে তোমার গরুর বসন্ত রোগ হয়েছিল, গরুর বসন্ত রোগের ভেতরে যে জীবাণু ছিল সেই জীবাণুটা নিষ্ক্রিয় করে ভ্যাকসিনে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তাহলে ভ্যাকসিনের মধ্যে কি আছে, ভ্যাকসিনের মধ্যে জীবাণুটা নিষ্ক্রিয় রূপ রয়েছে। তাহলে গরুর জীবাণুর কি রয়েছে, গরুর বসন্ত রোগ হয়েছিল, গরুর বসন্ত রোগের জীবাণুটা ওর ভেতরে নিষ্ক্রিয় রূপে প্রবেশ করানো হচ্ছে, তারপরে ওই ভ্যাকসিনটাকে আমাদের দেহে প্রবেশ করা হচ্ছে, ইনজেক্ট করানো হচ্ছে, মানে অ্যাকচুয়ালি আমাদের দেহে জীবাণু প্রবেশ করানো হচ্ছে নিষ্ক্রিয় রূপে। হ্যাঁ, মুদ্রা কথা বলতে গেলে আমাদের দেহে জীবাণু প্রবেশ করানো হচ্ছে নিষ্ক্রিয় রূপে। তাহলে পরে এই জীবাণু কেন প্রবেশ করানো হচ্ছে, কারণ তোমাকে জানো, তুমি জানো কেউ ধরো মনে করো তীর ধনুক দিয়ে লড়াই করছে, ঠিক আছে, আর ওই দিক দিয়ে গুলি চালাচ্ছে কেউ, তাহলে একদিকে তীর ধনুক আছে একদিকে গুলি আছে। হ্যাঁ, তাহলে পরে কি হবে, তুমি তীর ধনুক দিয়ে মারার আগে তোমাকে দূর থেকে শ্যুট করে তুমি মরে যাবে। তাহলে যখন তোমার এই বাইরে থেকে বড় বড় রোগ আসে, ঠিক আছে, ছোটোখাটো রোগের জন্য অ্যান্টিবায়োটিক ঠিক আছে, তখন বড় বড় রোগ আক্রান্ত হয়, হ্যাঁ, ওই দিকে বোমা ফেলছে আর এই দিকে তুমি দাঁড়িয়ে আছো, ঠিক আছে, তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছো, তাহলে কি হবে, তুমি তো মরবে। তাহলে পরে আমাদেরকে সেরকম অ্যাটাক করতে হবে, ওই দিক থেকে যদি আমাদের মিসাইল আসে তাহলে আমাদের এখান থেকেও মিসাইল চালাতে হবে। তাহলে পরে সেই জন্য যদি আমাদের কোনো বড় রোগ আসে তাহলে আমাদের এই দিক থেকেও কী হবে, দেহ প্রতিরক্ষা করার জন্য আমাদের বড় মিসাইল চালাতে হবে। সেই বড় মিসাইলটা কি, আমাদের দেহের জীবাণুকে অ্যাটাক মারার জন্য দেহের মধ্যে জীবাণুকে প্রবেশ করাতে হবে। সেই জন্যই ভ্যাকসিন, ভ্যাকসিনের মধ্যে নিষ্ক্রিয় রূপে জীবাণুকে প্রবেশ করানো হয়। এবার প্রবেশ করানোর ফলে কি হচ্ছে, এই ভ্যাকসিনটা তখন তোমার দেহে প্রবেশ করলো, ভ্যাকসিনটা প্রবেশ করানোর ফলে তোমার দেহে যখন ওই ভাইরাসগুলো অ্যাটাক করবে বা ব্যাকটেরিয়াগুলো অ্যাটাক করবে, তখন এই ব্যাটা কি করবে, ওই নিষ্ক্রিয় রূপটা সক্রিয় হয়ে যাবে, সক্রিয় হয়ে গিয়ে ওকে বাধা দেবে। ঠিক আছে, বাধা দিলে পরে ওই রোগটা নির্মূল হবে, আর এটা সারা জীবন থাকবে, সারা জীবন তোমার দেহের মধ্যে নিষ্ক্রিয় অবস্থায় থাকবে। যেভাবে বর্ডারের উপরে দেখো, বর্ডারে আমাদের যে সীমানা রয়েছে, হ্যাঁ, সেই সীমানা বর্ডারের মধ্যে আরপিএফ রয়েছে, বিএসএফ রয়েছে, এই সমস্ত আমাদের আর্মিদের দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ, সামনে 15 আগস্ট, ঠিক আছে, এই সময় একটু বলে দিই আর্মি সম্পর্কে। তাহলে পরে আমাদের দেশের একেবারে সীমানাকে রক্ষা করছে বিভিন্ন রকম আর্মি টার্মি, এইসব নেভিরা আছে, আর্মিরা রয়েছে, এয়ারফোর্স রয়েছে, এরা কী করছে, আমাদের দেহের এই সমস্ত পাহারা দিচ্ছে। পাহারা দেওয়ার সময় কী করছে, ওরা কি সারাক্ষণ ধরে গুলি বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু সারাক্ষণ ধরে কি গুলি করে যাচ্ছে, সারাক্ষণ ধরে গুলি করছে না, ওরা নিষ্ক্রিয় হয়ে মানে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, মানে কাজ করছে, দাঁড়িয়ে আছে। যদি কোনো অ্যাটাক করে বাইরে থেকে, যদি কোনো অ্যাটাক কেউ করতে এলো, তখনই ব্যাটারা কী করছে, গুলি বন্দুক বার করলো, শুরু করে দিল, ঠিক আছে। তাহলে পরে ওরা কখন অ্যাক্টিভ হচ্ছে, যখন কেউ অ্যাটাক করছে তখন অ্যাক্টিভ হচ্ছে। আর্মিরা কখন অ্যাটাক হচ্ছে, অ্যাটাক করছে, যখন ওরা বাইরে থেকে আক্রমণ করলো তখন ওরা গুলি করবে। এমনি সময় সারাদিন ধরে গুলি করবে, তাহলে তো গুলি নষ্ট হয়ে যাবে না। তাহলে পরে ওরা এমনি সময় দাঁড়িয়ে আছে, যখন বাইরে থেকে কেউ অ্যাটাক করবে তখন এরা কী হচ্ছে, সক্রিয় হয়ে যাবে। তাহলে এই আমাদের দেহে ভ্যাকসিনটা এরকমই কাজ করে, ভ্যাকসিনটাকে দেহের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হলো, ঠিক আছে, বর্ডারের কাজে লাগিয়ে দেওয়া হলো। এবার দেখা হলো ওরা নিষ্ক্রিয় অবস্থা বসে আছে, সারাক্ষণ ধরে পাহারা দিচ্ছে, কী হচ্ছে কী হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। এবার যে অ্যাটাক করছে কেউ, তাহলে পরে তখন ওরা কিছু সক্রিয় হয়ে যাচ্ছে, এই জীবাণুগুলো সক্রিয় হয়ে গিয়ে তখন ওর দেহে কী করছে, ওই জীবাণুকে মেরে ফেলছে। ওই জন্য ভ্যাকসিনকে আমাদের দেহের মধ্যে একবারই প্রবেশ করাতে হয়, ঠিক আছে, হয়তো একটা ডোজ বা দুটো ডোজ, এরকম তিনটে ডোজ এরকম নিতে হয়, কিন্তু কী হয়, এটা সারা জীবন আমাদের দেহে থেকে যায়। তাহলে আশা করি তোমার ভ্যাকসিন এবং কী বলে অ্যান্টিবায়োটিকের কনসেপ্টটা ক্লিয়ার হলো, বুঝতে পারলে। তাহলে এখানে আমার কোশ্চেনে যেটা ছিল, যে যে রোগের এটাই একটা ইম্পর্টেন্ট ছিল, অনেকে হয়তো জানতো না বা আমি জানতো, আমি বলে দিলাম একবার, ঠিক আছে। তাহলে এবার ভ্যাকসিন, আর যেহেতু করোনা চলে গেছে, ঠিক আছে, করোনা কয়েক জায়গায় তখন রয়েছে, ঠিক আছে, তা অনেকটা আমরা নির্মূল করতে পেরেছি, সেই জন্য আমরা ভ্যাকসিন সম্পর্কে একটু বললাম। তাহলে পরে যে রোগের প্রতিষেধক ভ্যাকসিন বিসিজি, হ্যাঁ, সেটি হলো, এখানে বিসিজি রোগ ভ্যাকসিন দেওয়া হয়, কয়েকটা ভ্যাকসিনের নাম, কয়েকটা হচ্ছে তোমার কোন রোগে দেওয়া হচ্ছে সেটা মনে রাখবে। তাহলে পরে এখানে তোমার বিসিজি দেওয়া হচ্ছে টিউবারকিউলোসিস, যেটাকে বলা হচ্ছে তোমার কি, টিবি, টিবি রোগ বলা হয় টিউবারকিউলোসিস, এর জন্য হচ্ছে তোমার বিসিজি টিকাকরণ দেওয়া হয়। এই বিসিজি রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম তোমরা মনে রাখবে, পরীক্ষায় দেয় টিউবারকিউলোসিস, ঠিক আছে। তাহলে আমার কোশ্চেন কি ছিল, কোশ্চেন ছিল যে রোগের প্রতিষেধক ভ্যাকসিন বিসিজি, তাহলে বিসিজি এই টিকাটা দেওয়া হচ্ছে বা ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে কোন রোগের ক্ষেত্রে, এখানে মনে রাখবে যে টিউবারকিউলোসিস, টিউবারকিউলোসিস রোগের ক্ষেত্রে দেওয়া হচ্ছে, যেটাকে আমরা টিবি বলা হচ্ছে, হ্যাঁ, এই টিবি রোগে বিসিজি ভ্যাকসিন দেওয়া হয়। আর একটা জিনিস পরীক্ষায় দিয়ে দেয় যে এই টিউবারকিউলোসিস বা টিবি রোগের জন্য দায়ী জীবাণুর নাম কি বা ব্যাকটেরিয়ার নাম কি, মনে রাখবে মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, কি নাম, মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, লিখে দিচ্ছি মাইক্রো ব্যাকটেরিয়াম, তার সঙ্গে যুক্ত করে দেবে টিউবারকিউলোসিস, এটা হচ্ছে ব্যাকটেরিয়ার নাম, মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, ঠিক আছে, এটা হচ্ছে তোমার এর জন্য দায়ী, টিবি রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম, ঠিক আছে। টিটেনাস একটা রোগের নাম, যেটা ছোটবেলায় আমাদেরকে টিকা দেওয়া হচ্ছে, পোলিও আমরা জানি একটা রোগের নাম, ওপিভি ভ্যাকসিন দেওয়া হয়, ওপিভি হচ্ছে তোমার পোলিও ভ্যাকসিন, টিটেনাসের জন্য একটা দেওয়া হয়, টিটেনাস টক্সয়েড একটা ভ্যাকসিন দেওয়া হয়, তাহলে টিটেনাসের জন্য দেওয়া হচ্ছে টিটেনাস টক্সয়েড, পোলিও রোগের জন্য দেওয়া হচ্ছে ওপিভি, ঠিক আছে, ওরাল পোলিও ভ্যাকসিন ওপিভি, যেটা বাচ্চাদেরকে দো গুণ জিন্দগি কি, ঠিক আছে, ওপিভি। এইডস রোগ, এইডস এর ফুল ফর্ম পরীক্ষা দিয়ে দেয়, AIDS, এইডস ফুল ফর্ম হচ্ছে
তোমার AIDS অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, এর পুরো নাম হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, পরীক্ষায় দেয় এইডস এর পুরো নাম, এর জন্য দায়ী যদি বলে দেয় ভাইরাসের নাম, এইডস এর জন্য দায়ী ভাইরাসের নাম, পরীক্ষায় দেয় HIV, মনে রাখবে H মানে হচ্ছে এর ফুল ফর্ম দিয়ে দেয় HIV ফুল ফর্ম, H মানে হচ্ছে তোমার হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, ঠিক আছে? তাহলে HIV ফুল ফর্ম পেয়ে গেলে এটা হচ্ছে ভাইরাস জনিত রোগ, পরীক্ষা এরকম দিয়ে দেয় যে এই এইডস এটি কি রকম রোগ, ব্যাকটেরিয়া জনিত, ভাইরাস জনিত, প্রোটোজোয়া জনিত, এরকম ভাবে দিয়ে দিল, ঠিক আছে? তারপর কোনোটিই নয়, তাহলে পরে এইডস হচ্ছে তোমার ভাইরাস জনিত। আর এই টিউবারকিউলোসিস কি রকম রোগ বললাম, যে ব্যাকটেরিয়ার জন্য হচ্ছে, তাহলে এটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ঠিক আছে? এগুলো পেয়ে গেলে পরে কোশ্চেন দেখো, CHCl3 কোন যৌগটির সংকেত? তাহলে CHCl3 কতগুলো যৌগের সংকেত পরীক্ষায় দেয়, যৌগের নাম ও সংকেত। আমি আগের দিন একটা যৌগের নাম বলেছিলাম, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট, খাবার সোডা, ঠিক আছে, কাপড় কাচার সোডা, এগুলো সম্পর্কে আমি বলেছিলাম। আর এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা আমার CHCl3 পরীক্ষায় দিয়েছে এটা 2013-তে, তাহলে এটা মনে রাখবে ক্লোরোফর্ম, ঠিক আছে? ক্লোরোফর্ম হচ্ছে তোমার চেতনানাশক ওষুধ হিসেবে কাজে লাগে, হ্যাঁ, যেখানে মনে করো তোমার ডাক্তারবাবুদের কোনো জায়গায় হয়তো অপারেশন করতে হবে বা কিছু করতে হবে, তখন হচ্ছে তোমার এই ক্লোরোফর্ম তোমার দিয়ে তাকে ব্যক্তিকে চেতনানাশক করিয়ে দেওয়া হয়, তারপরে অপারেশন অপারেশন হয়ে যাবে করা হয়, ঠিক আছে? তারপর এখানে কি করা হয়, CHCl3 হচ্ছে ক্লোরোফর্ম। যদি পরীক্ষা দিয়ে দেয় ইথিলিন, ইথিলিন কি কাজে লাগে, ইথিলিনের সংকেত যদি পরীক্ষা দিয়ে দেয় তাহলে মনে রাখবে ইথিলিনের সংকেত হচ্ছে তোমার C2H6, C2H6 হচ্ছে ইথিলিনের সংকেত, এটা ফল পাকাতে কাজে লাগে, কি কাজে, ফল পাকাতে কাজে লাগে, ঠিক আছে? তাহলে ফল পাকাতে কাজে লাগে ইথিলিন, মনে করো আম টাম রেখে দেওয়া হয় না, কাঁচা আম পেরে নেওয়া হলো, তাকে পাকানোর জন্য কাজে লাগে হচ্ছে তোমার ইথিলিন ব্যবহার করা হচ্ছে, বা কার্বাইড দেওয়া হয়, ঠিক আছে? ওই কার্বাইডের ভিতর থাকে কি, ইথিলিন। তাহলে পরে ইথিলিন হচ্ছে তোমার এই সংকেত যদি পরীক্ষা দিয়ে দেয় C2H6, এটি ফল পাকাতে কাজে লাগে। পরের কোশ্চেন দেওয়া আছে ইথার, ইথার হচ্ছে তোমার কি, ইথার আমরা জানি হাতে ঢাললে পরে, দেখবে পরীক্ষা পড়েছিল তাপের একটা চ্যাপ্টার ছিল যে ইথার হাতে ঢাললে পরে উবে যায় এবং হাত কি হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, কি কারণের জন্য হচ্ছে, লিন তাপের জন্য হচ্ছে, ঠিক আছে? তাহলে ইথার একটা উদ্বায়ী পদার্থ, এই জন্য হচ্ছে তোমার ও তরল অবস্থা থেকে ডাইরেক্টলি কি হয়ে যাচ্ছে, বাষ্পীয় অবস্থায় পরিণত হয়ে যাচ্ছে, তরল থেকে বাষ্পীয় হয়ে যাচ্ছে, এবং যে ও লিন তাপটা লাগছে সেটা হচ্ছে হাত থেকে গ্রহণ করছে, এই জন্য হাত আমাদের ঠান্ডা হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে পরে এটা পরীক্ষা দিয়ে যে একটি উদ্বায়ী পদার্থের নাম লেখো, তাহলে ইথার পেয়ে যাবে। আর ইথার হচ্ছে তোমার এর সংকেত যদি বলা হয় CH3OCH3, ঠিক আছে, এটা মনে রাখবে CH3OCH3 হচ্ছে ইথারের সংকেত। যদি পরীক্ষা দিয়ে ডিনামাইট, ডিনামাইট তোমরা জানো, ডিনামাইট হচ্ছে একটা বিস্ফোরক পদার্থ, হ্যাঁ, ডিনামাইট আবিষ্কার করেছিলেন আমরা জানি, আমরা আলফ্রেড নোবেল, আলফ্রেড নোবেলের নাম অনুসারে নোবেল প্রাইজ দেওয়া হয়, 1901 থেকে নোবেল প্রাইজ দেওয়া হচ্ছে, ঠিক আছে? তাহলে আলফ্রেড নোবেল, আলফ্রেড নোবেল হচ্ছে ডিনামাইট আবিষ্কার, ডিনামাইট আবিষ্কর্তা আলফ্রেড নোবেল, পরীক্ষা দিয়ে ডিনামাইট আবিষ্কর্তাকে, হ্যাঁ, বা নোবেল প্রাইজ প্রথম কবে পেয়েছিল, কে পেয়েছিল পরীক্ষা দেয়, তাহলে তোমরা এটা কমেন্টে লিখবে যে নোবেল প্রাইজ প্রথম কাদের দেওয়া হয়েছিল, ঠিক আছে? তাহলে পরে ডিনামাইট পেয়ে গেলে পরে কোশ্চেন দেখো, লেখা আছে ডাইনামো কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত করে, ঠিক আছে? ডাইনামো, ডাইনামো মানে অ্যাকচুয়ালি জেনারেটর, ঠিক আছে? জেনারেটর কোন শক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করে, পরীক্ষায় এরকম একটা কোশ্চেন দিয়ে দেয় যে তাপ শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি, তাপ শক্তি থেকে বিদ্যুৎ শক্তি আমরা জানি কি হয়, কয়লা, যেখানে আমাদের তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, সেই তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যে আমাদের দেশের বেশিরভাগ তাপবিদ্যুৎ থেকেই শক্তি উৎপন্ন করা হয়, তো সেখানে কয়লাকে পোড়ানো হয়, কয়লাকে পুড়িয়ে কি করা হয়, বিদ্যুৎ শক্তি তৈরি করা হয়, তাহলে তাপ শক্তি থেকে ওখানে হচ্ছে বিদ্যুৎ শক্তি, ঠিক আছে, তাপবিদ্যুৎ কেন্দ্র। যদি পরীক্ষা দিয়ে রাসায়নিক শক্তি থেকে কি হবে, রাসায়নিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি, রাসায়নিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি কীভাবে আসছে, ব্যাটারি, ঠিক আছে, ব্যাটারির ভেতরে যা সঞ্চিত থাকে সেটা হচ্ছে তোমার রাসায়নিক শক্তি, যখন তার ভেতর যদি তোমরা তার কানেক্ট করে তোমরা বাল্ব জ্বালাতে পারো বা কিছু জ্বালাতে পারো, তাহলে সেটা হচ্ছে তোমার বৈদ্যুতিক শক্তি রূপান্তরিত হচ্ছে, তাহলে ব্যাটারি হচ্ছে তোমার রাসায়নিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি পেয়ে গেলে। যদি বলে দেয় যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি, হ্যাঁ, যন্ত্রকে ঘোরানো হচ্ছে, ঘুরিয়ে যান্ত্রিক শক্তি মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি করা হচ্ছে, তাহলে এটা হবে তোমার ডাইনামো, তাহলে এটা হচ্ছে তোমার এখানে অপশন পেয়ে গেলে যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি ডাইনামো, ঠিক আছে? পরের কোশ্চেন দেওয়া আছে, দেখো পরের অপশনে সৌরশক্তি থেকে রাসায়নিক শক্তি, আমরা জানি সালোক সংশ্লেষ প্রক্রিয়া হয়, সালোক সংশ্লেষের মাধ্যমে কি বলে সূর্যের যে সৌরশক্তি রয়েছে সেটাকে গ্রহণ করে উদ্ভিদরা, উদ্ভিদের সবুজ অংশে তারা কি করে, খাদ্য তৈরি করে, তাহলে সেই এবং সেই শক্তিটাকে তারা রাসায়নিক শক্তির উপর সঞ্চিত করে, তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা হচ্ছে তোমার সৌরশক্তি থেকে রাসায়নিক শক্তি রূপান্তরের একটি উদাহরণ, তাহলে অপশন সবগুলো পেয়ে গেলে। পরের কোশ্চেন দেখো, বিশ্বনাথন আনন্দ কোন খেলার সঙ্গে যুক্ত, সবাই জানো বিশ্বনাথন আনন্দ হচ্ছে তোমার দাবা, ঠিক আছে, হ্যাঁ, দাবা প্লেয়ার, বিশ্বনাথন আনন্দ দাবা প্লেয়ার। আর একটা কোশ্চেন এখান থেকে খুব দিয়ে দেয় যে এখন যেটার নাম হয়ে গেছে, আগে ছিল রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রথম কে পেয়েছেন, তাহলে খুব এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রথম পেয়েছিলেন যিনি, তার নাম হচ্ছে তোমার বিশ্বনাথন আনন্দ, তাহলে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রথম পেয়েছিলেন কি নেই, রাজীব গান্ধী লিখে দিই,
রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, ঠিক আছে? পরীক্ষা এই কোশ্চেনটা এবার দেবে না, পরীক্ষা এবার দিয়ে দেবে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের বর্তমান নাম কি হয়েছে, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের বর্তমান নাম কি হয়েছে, ঠিক আছে? তোমরা জানো সবাই মেজর ধ্যানচাঁদ, ঠিক আছে? মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার হয়ে গেছে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম, তাহলে এটা পরীক্ষা দিয়ে দেবে। পরের কোশ্চেন দেখো, প্রথম মহিলা যিনি হাইকোর্টের প্রধান বিচারপতি হয়েছিলেন, হাইকোর্টের প্রধান বিচারপতি বলেছে, হাইকোর্টের বিচারপতি প্রথম হয়েছিলেন কে বলতো? হাইকোর্টের প্রথম বিচারপতি হয়েছিলেন হচ্ছে আন্না চান্ডি, ঠিক আছে? এই নামটা মনে রাখবে। হাইকোর্টে যদি বলে দেয় প্রধান না বলে দিল, এই জায়গাটা বাদ দিয়ে দিল প্রধান কথাটা, তাহলে হাইকোর্টের প্রথম বিচারপতি মহিলা বিচারপতি হচ্ছে আন্না চান্ডি, ঠিক আছে? প্রথম বিচারপতি হচ্ছে আন্না চান্ডি, মহিলা প্রধান বিচারপতি ছিল না। যদি বলে দেয় মহিলা প্রধান বিচারপতি তাহলে হবে লীলা শেঠ, ঠিক আছে? তাহলে কি লীলা শেঠ হচ্ছে তোমার কি প্রথম হাইকোর্টের প্রধান বিচারপতি হচ্ছে লীলা শেঠ। আর যদি বলে দেয় যে হাইকোর্টের বিচারপতি প্রথম বিচারপতি তাহলে বলবে কি আন্না চান্ডি, ঠিক আছে? আর যদি এখান থেকে একটা কোশ্চেন দিয়ে দেয় সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতিকে, সুপ্রিম কোর্টে এখনো পর্যন্ত কেউ মহিলা প্রধান বিচারপতি হয়নি, সুপ্রিম কোর্টের প্রথম যদি পরীক্ষা দিয়ে দেয় কি সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতিকে, তাহলে তোমরা এটা কমেন্টে লিখবে, ঠিক আছে? আসছি আমরা পরের কোশ্চেনে, দেখো। আচ্ছা দেখো পরের কোশ্চেন কি দেওয়া আছে, আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, যাওয়ার সময় দিক পরিবর্তন করে, এটাকে কি বলে, আলোর কোন ধর্ম বলে? আলোর কতগুলো ধর্ম আছে, আলোর প্রতিফলন ধর্ম, আলোর প্রতিসরণ ধর্ম, আলোর বিচ্ছুরণ ধর্ম, আলোর বিক্ষেপণ ধর্ম, ঠিক আছে? এগুলো অনেক রকম ধর্ম আছে। তাহলে আলোর প্রথমে জানবো যে প্রতিফলন ধর্মটা কি, আলো যখন এক মাধ্যমে পড়ে, এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় এক মাধ্যমে বাধা পেয়ে যখন সেই মাধ্যমে আবার ফিরে আসে, তখন তাকে বলছে আমরা আলোর প্রতিফলন, এটাকে অবিলম্ব বলে। আর যখন আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় দিক পরিবর্তন করে, এখান থেকে গেল গিয়ে অন্য মাধ্যমে তো ঢুকলো, ঘন থেকে লঘুতে ঢুকলো বা লঘু থেকে ঘনতে ঢুকলো, তখন দিক পরিবর্তন করে, নাহলে সামনের দিকে চলে আসে, নাহলে পরে অবিলম্ব থেকে আমরা দূরে সরে যায়, যাওয়ার কথা ছিল এখান থেকে, কিন্তু দেখো দিক পরিবর্তন করে নিচ্ছে। তাহলে এই যে ঘটনা, আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় দিক পরিবর্তন করে, এটাকে আলোর প্রতিসরণ বলে। যদি বলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে, তাহলে আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাচ্ছে কিন্তু সংকট কোণ বলে একটা কোণ আছে, সেই সংকট কোণের থেকে বেশি কোণে যখন আপতিত হচ্ছে তখন কি হচ্ছে, আলোটা আর দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করছে না, তখন প্রথম মাধ্যমে ফিরে আসছে। আলোর ওই ঘটনাকে বলা হচ্ছে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, যার জন্য হীরে চকচক করে, যার জন্য হচ্ছে তোমার মরুভূমিতে মরিচিকা দেখা যায়। এই দুটো কারণ কি আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। আর দেওয়া আছে আলোর বিচ্ছুরণ, আলো যখন প্রিজমের মধ্যে দিয়ে যায় তখন আলো সাতটা বর্ণের আলোতে ভাগ হয়ে যায়। আমরা জানি বেনিয়া সহকলা, তাহলে সাতটা বর্ণের আলোতে ভাগ হওয়ার যে ঘটনা তাকে বলা হচ্ছে আলোর বিচ্ছুরণ। তাহলে এখান থেকে আমরা অপশন পেয়ে গেলাম আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় দিক পরিবর্তন করছে, সেটা হচ্ছে আলোর প্রতিসরণ ধর্ম, আলোর প্রতিসরণ ধর্ম উপরে ফেললে, ঠিক আছে? এবার এই যেখান থেকে আমি তোমাকে কতগুলো জিনিস বললাম যে সংকট কোণ, নিশ্চয়ই যারা পড়োনি আর্টসের স্টুডেন্ট তাদের মাথায় হয়তো মাথার উপর দিয়ে বেরিয়ে গেল যে কি বলছেন এইসব ভুলভাল কথাবার্তা, সংকট কোণ কি, হ্যাঁ এই সমস্ত কি বলছেন, যে আলোর বিচ্ছুরণ, আলো প্রিজমের মধ্যে দিয়ে যাচ্ছে, প্রিজম ব্যাপারটা কি, হ্যাঁ এরকমভাবে কোশ্চেন মনের মধ্যে জাগবে। এখান থেকে প্রতিফলনের সূত্র আছে, প্রতিসরণের সূত্র আছে, বলে প্রতিসরণের সূত্রের মধ্যে আবার বলবো স্নেলের সূত্র রয়েছে, হ্যাঁ তাহলে এখান থেকে কি আপতিত রশ্মি কি, প্রতিফলিত রশ্মি কি, ঠিক আছে? এইসব সম্পর্কে কোশ্চেন তোমাদের মনের মধ্যে জাগা স্বাভাবিক, ঠিক আছে? যারা অনেকদিন আগে পড়েছো মাধ্যমিকের সময় হয়তো কিছুটা জানো, ঠিক আছে? বা যারা কম্পিটিটিভ লেভেলের পরীক্ষায় করছো কিন্তু আর্টসের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে জানাটা এগুলো অসুবিধা, সায়েন্সের স্টুডেন্টরা তো জানো, ঠিক আছে? তাহলে পরে এই যে সায়েন্সের এই জিনিসগুলো জানার জন্য তোমাকে একবার বেসিক থেকে একবার যদি পড়ে নাও চ্যাপ্টার ধরে ধরে, তাহলে তোমার কোশ্চেনগুলো অ্যান্সার করতে সুবিধা হবে, ঠিক আছে? এবং তুমি এর একটা কনসেপ্ট পেয়ে যাবে। আর সেই চ্যাপ্টার ধরে ধরে করানোর জন্য তোমাদের জন্য, তোমাদের রিকোয়েস্টের জন্য স্যার চ্যাপ্টার ধরে ধরে পড়ান, ঠিক আছে? প্রতিটা চ্যাপ্টার নাহলে পরে এই মাঝখান থেকে কোশ্চেন আমরা এমসিকিউ করে মানে মুখস্থ করতে পাচ্ছি না। আর সামনের দিনে যে পরীক্ষাগুলো আসছে, এটা তো 2013 সালের কোশ্চেন ছিল, হ্যাঁ আস্তে আস্তে লেভেলটা একটু আপডেট হচ্ছে, হ্যাঁ ডেপথে কোশ্চেন আসছে, তাহলে পরে এই কোশ্চেনগুলো করার জন্য তোমাকে একবার ডেপথ থেকে নলেজ নিতে হবে, হ্যাঁ ডেপথ থেকে নলেজ নেওয়ার জন্য চ্যাপ্টার ধরে ধরে একবার তোমাকে পড়ে নিতে হবে। আর সেই চ্যাপ্টার ধরে ধরে পড়ানোর জন্য ইওর স্টাডি অ্যাপে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, আমি এবং অতসী ম্যাডাম দুজন মিলে জিকে জিএস এর পুরো কম্বো প্যাক, যেখানে 10 সাবজেক্ট তোমরা পাচ্ছ, যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি এই 10 সাবজেক্ট কি কি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এর সঙ্গে কম্পিউটার, স্ট্যাটিক, জিকে, এরকম 10 সাবজেক্ট তোমরা একসঙ্গে পাচ্ছ ইওর স্টাডি অ্যাপে, দেখো, ঠিক আছে? ওখানে গিয়ে কিছু ডেমো ক্লাস রয়েছে আমাদের, প্লাস আমার এই ক্লাস তুমি দেখতে পাচ্ছ, ঠিক আছে? হ্যাঁ ওখানে আরও আমি ডেপথে চ্যাপ্টার ধরে ধরে বেসিক থেকে পুরো একেবারে অ্যাডভান্স লেভেল অবধি করিয়ে, হ্যাঁ তার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার, পিডিএফ নোট হাবিজাবি দিয়েছি ওখানে, ঠিক আছে? হ্যাঁ ওখান থেকে দেখে যদি মনে হয় যে আমার কোর্সটা দরকার এবং চাকরির পরীক্ষায় আমার জিকে, যে কোনো চাকরির পরীক্ষায় থাকেই জিকে জিএস আমার পরীক্ষায়, চাকরির পরীক্ষায় দরকার, ঠিক আছে, মানে আমার জন্য এই কোর্সটা মানে প্রয়োজনীয়, তাহলে তোমরা ওখান থেকে পারচেস করতে পারো, ঠিক আছে? হ্যাঁ ওটা সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তোমরা একবার দেখে নাও, যদি মনে হয় তো ওখান থেকে করো। পরের কোশ্চেন দেখো, তাহলে কোষ কে প্রথম পর্যবেক্ষণ করেছিলেন, প্রথম কোষ পর্যবেক্ষণ করেছিলেন যদি বলে, তাহলে তোমরা সবাই জানো 1665 খ্রিস্টাব্দে রবার্ট হুক প্রথম কোষ পর্যবেক্ষণ করেছিলেন, 1665, হ্যাঁ রবার্ট হুক প্রথম কোষ পর্যবেক্ষণ করেছিলেন। কিন্তু যদি বলে প্রথম সজীব কোষ কে পর্যবেক্ষণ করেছিলেন, প্রথম সজীব
সজীব কোষ, এই রবার্ট হুক দেখেছিলেন মৃত কোষ। কিন্তু প্রথম যদি বলে সজীব কোষ দেখেছিলেন কে, তাহলে হবে লিভেনহুক, ঠিক আছে? তাহলে প্রথম সজীব কোষ দেখেছিলেন লিভেনহুক, প্রথম কোষ দেখেছিলেন বা মৃত কোষ দেখেছিলেন হচ্ছে রবার্ট হুক, ঠিক আছে? আর যদি বলে রবার্ট ব্রাউন, রবার্ট ব্রাউন কি করেছে, নিউক্লিয়াস, কোষের ভিতরে একটা বস্তু আছে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসকে পর্যবেক্ষণ করেছেন বা নিউক্লিয়াসকে আবিষ্কার করেছেন যাকে বলা হয়, তার নাম হচ্ছে রবার্ট ব্রাউন। যদি বলে তাই নিউটন, নিউটন কি করেছেন, নিউটনের আমাদের প্রচুর সূত্র রয়েছে, আমাদের যে তোমার মহাজাগতিক সূত্র সেটা নিউটনের আবিষ্কর্তা, আমাদের যে অভিকর্ষ বল মহাকর্ষ বল সেগুলো নিউটনের আবিষ্কর্তা, ঠিক আছে? হ্যাঁ, তাহলে পরে নিউটন আমরা জানি সবাই, ওনার সম্পর্কে বলার তো কিছু নেই বেশি, বললে শেষ হবে না। আচ্ছা, পরের কোশ্চেন দেখো, পেরিস্কোপ কোন নীতির উপর কাজ করে? পেরিস্কোপ একটা যন্ত্রের নাম। পেরিস্কোপ কোথায় ইউজ করা হয়, সাবমেরিনে ইউজ করা হয়, যারা জলের নিচে চলে, একটা সাবমেরিন রয়েছে, হ্যাঁ জলের নিচে চলছে সাবমেরিন, তাহলে সাবমেরিন থেকে উপরের দৃশ্যকে দেখার জন্য পেরিস্কোপ ইউজ করা হচ্ছে। এখানে একটা সাবমেরিন মনে করা চলছে জলের নিচে, তো জলের নিচে চলতে চলতে কি করবে, উপরের দিয়ে কিছু আসছে কিনা, জাহাজ টাহাজ আসছে কিনা বা কেউ অ্যাটাক করছে কিনা সেটা দেখার জন্য, সাবমেরিনের ভিতর থেকে উপরের দৃশ্যকে দেখার জন্য এখানে একটা কি করে দেওয়া হয়, এখানে একটা পেরিস্কোপ লাগিয়ে দেওয়া হয়। তাহলে পরে এই পেরিস্কোপের মাধ্যমে কি করে, এখান থেকে বসে সাবমেরিনের ভিতর বসে, ঠিক আছে, হ্যাঁ লোকেরা দেখতে পায়। তাহলে মনে করো এখান থেকে আলো আসছে, ঠিক আছে, এখান থেকে যারা রয়েছে এই দৃশ্যটা এখান থেকে আলোর মাধ্যমে এখানে পড়ছে, এখানে পড়ে এখানে একটা কাঁচ লাগিয়ে দেওয়া থাকে, ঠিক আছে, এমনভাবে কাঁচটা অ্যাঙ্গেল করে লাগানো থাকে, এই কাঁচের ভেতরে আলোক রশ্মি পড়ে এটাকে প্রতিফলিত হয়ে এখানে চলে আসে, এখানে আরেকটা কাঁচ লাগানো থাকে এখানে, ঠিক আছে, এই কোনায়, তাহলে পরে এখান থেকে আলোক রশ্মিটা প্রতিফলিত হয়ে চলে যাবে তোমার, এখানে তুমি মনে করো বসে আছো, তাহলে তুমি এখান থেকে কি করবে, দেখতে পাবে যে উপরের দৃশ্যটা। তাহলে সাবমেরিনের ভেতর থেকে জলের উপরের দৃশ্যকে দেখার জন্য পেরিস্কোপ ইউজ করা হচ্ছে এবং আলোর প্রতিফলন ধর্মকে কাজে লাগানো হচ্ছে, তাহলে আলোর প্রতিফলন হয়ে যাবে এই অ্যান্সার। আর আলোর প্রতিফলন তো আমি বললামই, যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে আলো যাচ্ছে তখন আলোর যে গতিপথের চেঞ্জ হচ্ছে এই ঘটনাকে বলা হচ্ছে আলোর প্রতিফলন। আর বিচ্ছিন্ন আমি বলে দিয়েছি যে আলো যখন প্রিজমের মধ্যে দিয়ে যাচ্ছে তখন হচ্ছে তোমার আলো সাতটা বর্ণের আলোতে ভাগ হচ্ছে, তাকে বলা হচ্ছে আলোর বিচ্ছুরণ। বিচ্ছুরণে যদি বলে একটা প্রাকৃতিক উদাহরণ দাও, পরীক্ষা এই কোশ্চেনটাও দেয়, বিচ্ছুরণের প্রাকৃতিক উদাহরণের নাম হচ্ছে রামধনু, ঠিক আছে। আর বৃষ্টির পরে যখন আমরা দেখতে পাই আকাশে বিভিন্ন রকম রামধনু দেখতে পাই, এটা আলোর বিচ্ছুরণের কারণের জন্য হচ্ছে। আলোর বিক্ষেপণ, আলোর বিক্ষেপণ ধর্মের জন্য কি হয়, আলোর বিক্ষেপণ ধর্মের জন্য হচ্ছে তোমার আমরা যে আকাশকে নীল দেখতে পাই, ঠিক আছে, সেটা আলোর বিক্ষেপণ ধর্মের জন্যই হয়। হ্যাঁ, সেটা আমরা পরে বলবো যে আকাশকে আমরা কেন নীল দেখতে পাই, ঠিক আছে, আকাশকে কেন আমরা কালো দেখতে পাই না, ঠিক আছে, বা দিনের বেলাতে আমরা কেন ওরকম নীল দেখতে পাই, ঠিক আছে, এরকমভাবে তো আলোর বিক্ষেপণ ধর্মের জন্য হচ্ছে। পরের কোশ্চেন দেখো, মহাজাগতিক বস্তুর অধ্যয়নকে কি বলে? মহাজাগতিক বস্তুর অধ্যয়নকে অপশন রয়েছে, অপশন থেকে দেখো গুলিয়ে যেতে পারে, অ্যাস্ট্রোলজি আছে একটা, অ্যাস্ট্রোনমি আছে একটা, ইকোলজি একটা, অঙ্কোলজি একটা, চারটে সম্পর্কে জানতে হবে। একটা হচ্ছে অ্যাস্ট্রোলজি, একটা হচ্ছে অ্যাস্ট্রোনমি, হ্যাঁ, তাহলে পরে এই যে হাতের রেখাটেখা যেখানে পর্যবেক্ষণ করানো হয়, বাবাজি জ্যোতিষ বাবারা যেখানে থাকে, ঠিক আছে, তোমার বৃহস্পতি খারাপ আছে, তোমার শনির দোষ আছে, তোমাকে এই সমস্ত তাবিজ কবজ নিতে হবে, এটা যেখানে পড়াশোনা করানো হয়, ঠিক আছে, যেহেতু করানো হয় যারা করে আর কি, তার নাম হচ্ছে অ্যাস্ট্রোলজি, ঠিক আছে, হ্যাঁ, তারা হচ্ছে অ্যাস্ট্রোলজি। আর মহাজাগতিক বস্তু যেখানে অধ্যয়ন করানো হয় তার নাম হচ্ছে অ্যাস্ট্রোনমি, ঠিক আছে, মহাজাগতিক বস্তুর অধ্যয়নকে বলা হচ্ছে অ্যাস্ট্রোনমি। তাহলে পরে এখানে অপশনটা হয়ে যাচ্ছে কি, মহাজাগতিক বস্তুর অধ্যয়নকে বলেছে অ্যাস্ট্রোনমি, যেন তাড়াহুড়ো চক্করে পরে গুলি না যায়, অ্যাস্ট্রোলজিতে হয়তো রাইট দিয়ে চলে এলে ব্যাস কেটে গেল, একেবারে -1, তার সঙ্গে সঙ্গে 1/3 তোমার নেগেটিভ চলে গেল, ঠিক আছে। তাহলে মহাজাগতিক বস্তুর অধ্যয়নকে বলা হচ্ছে অ্যাস্ট্রোনমি, আর এই সমস্ত জ্যোতিষবিদ্যাকে বলা হচ্ছে কি, অ্যাস্ট্রোলজি। এবার আসছে ইকোলজি, ইকোলজি যে পরিবেশ বিদ্যা, পরিবেশ সম্পর্কে জানা, ঠিক আছে, পরিবেশের সম্পর্কে জানাকে বলা হচ্ছে ইকোলজি। আর এটা যে অঙ্কোলজি, ক্যান্সার সংক্রান্ত বিদ্যা, আমরা জানি ক্যান্সার নিয়ে যেখানে চর্চা করা হয়, হ্যাঁ, তাকে বলা হচ্ছে অঙ্কোলজি। তাহলে খুবই ইম্পর্টেন্ট চারটে অপশানই, এটা পেয়ে গেলে অ্যাস্ট্রোলজি, জ্যোতিষবিদ্যা, অ্যাস্ট্রোনমি, মহাজাগতিক বস্তুর অধ্যয়ন, ইকোলজি পরিবেশ বিদ্যা, আর অঙ্কোলজি হচ্ছে তোমার পেয়ে গেলে কি, কি ক্যান্সার সংক্রান্ত বিদ্যা। তাহলে এই পুরো আমি কোশ্চেন বললাম 10টা, এই 10খানা কোশ্চেন শুধু বললাম না, এই 10খানা কোশ্চেন থেকে প্রতিটা কোশ্চেন থেকে চারটে করে অপশানও যদি আমি বলি, তাহলে পরে আরও 40খানা আমি বলে দিলাম তোমার আলাদা আলাদা টপিক সম্পর্কে, ঠিক আছে। তাহলে 40 থেকে 50খানা কোশ্চেন তুমি যদি নোট ডাউন করো পেয়ে যাবে। তাহলে এইরকম পুরো পোস্টমর্টম ক্লাস নিয়ে আমি তোমাদের মানে সাথে থাকবো, ঠিক আছে, পুরো যতদিন পরীক্ষা চলবে গ্রুপ ডি, সপ্তাহে তোমরা একটা করে হয়তো এবার দুটো করে এরকমভাবে ক্লাস পাবে, হ্যাঁ, এই ক্লাসগুলো দেখতে থাকো। থ্যাংক ইউ, জয় হিন্দ।